আজকের মাহফিলের প্রধান মেহমান ছাত্র জনতা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্দীপনার কেন্দ্র জনাব অ্যাডভোকেট মুসাহেবউদ্দিন বখতিয়ার সাহেব, তরুণ প্রজন্মের আইডল, নবী প্রেমের উদ্দীপনায় যিনি ছন্দে ছন্দে উদ্দীপ্ত করেন যুবকদেরকে, আলা হজরতের ছন্দে রেজা রেজা ছন্দে যিনি যুবকদেরকে উদ্দীপ্ত করেন, আমাদের সকলের প্রিয় মাহদি গালিব সহ আমাদের রাজপথের লড়াকু সৈনিক মজলুম জননেতা সুন্নিয়তের অহংকার, আমাদের রাজপথের সম্মুখবর্তী রণবীর মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব সহ সুন্নিয়তের অতন্দ্র প্রহরী উলামায়ে কেরাম, আলা হজরতের আলোচনা আমরা আমাদের অতিথিদের কাছ থেকে শুনব, তবে আলা হজরতের প্রেরণা এবং আলা হজরতের ধৈর্য আমাদেরকে প্রথমে শিখতে হবে। যখন এই ভারত উপমহাদেশে আলা হজরতের নামে আল্লাহর নবীর শানে যখন আল্লাহর নবীকে মাটির মানুষ বলা হয়েছিল, আল্লাহর নবীকে মাটির সাথে মিশে যাওয়া মরা মানুষ বলা হয়েছিল, তখন আমার আলা হজরত এই ভারত উপমহাদেশে ওই সমস্ত কুলাঙ্গারদের জন্য বাম হাতে কলম ধরে আলা হজরত জবাব দিয়েছিলেন, ঠিক না বেটি? ঠিক। আজও এই মুহূর্তে যখন আপনি আমার প্রাণের নবী রাসূলে মকবুল নবীউল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অবমাননা করা হয় কার্টুন দিয়ে এবং বিভিন্ন বক্তব্য বিবরণীর মাধ্যমে, তখনই আলা হজরতের সেই কবিতা এবং পংক্তি কাটে, সবসে আও লাবো আলা মারা নবী, সবসে বালাও আলা মারা নবী, আপনি মাওলাক প্যারা মারা নবী, দুনো আলম কাদুল হা মারা নবী, দুনো আলম কা মারা নবী, আসমান পে সব নবী রাহগি, আরশে আজিম পে পৌঁছা মারা নবী, আরশে আজিম পে পৌঁছা মারা নবী। এইভাবে হাজারো পংক্তি দিয়ে নবী বিদ্বেষীদেরকে দোলায় তিনি লুণ্ঠিত করে দিয়েছেন, তিনি হলেন আমাদের ইমাম ইশক মহব্বত আলা হজরত। আলা হজরত, আপনারা খুশি না বেজার? আমার মাহদি গালিব তরুণ প্রজন্মের আইডল, যার রেজা রেজা কবিতায় আমি বসে বসে যার কবিতাটা আমি অন্তত 5 বার শুনেছি, আপনারা শুনছেন আমার মাহদি গালিবের কবিতা রেজা রেজা? আমাদের আলাউদ্দিন সাহেব মনে হয় 1000 টাকা দিয়া দিচ্ছেন উনার কবিতা শোনার সাথে সাথে। আমি মাহদি গালিবকে অনুসরণ করে আমার বক্তব্য বিবৃতির মধ্যে অনেক সময় এই কি লেখি, আমার যে ফিচারগুলো লেখি মাহদি গালিবের গদ্যের ছন্দগুলো আমি অনেকটা অনুসরণ করি। ঠিক আমি এমনিভাবে আমি অনেক কবিতা লিখি, যেমন গতকাল আমি একটা কবিতা লিখেছি, 2টা পংক্তি আপনাদেরকে শুনিয়ে দেই। যখন নবীজির শান ও মানের উপর আঘাত আসবে, তখন নবীজির উঁচু শান এবং মর্যাদা যে যত গাইতে পারবে সেই আল্লাহর নবীর তত প্রিয় এবং দুশ্মনদের অন্তরে তত আঘাত লাগবে, ঠিক না বেটি? এই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করতে পারবো না, আমাদের সম্মানিত মেহমান থেকে শুনব, এবং ধৈর্যের তো ব্যাপার আছে, ধৈর্য তো সকলে ধরতেও পারে না। আমার কবিতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নাম আল্লাহর সুমহান আরশে লেখা, এ নাম আদম আলাইহিসসালামের প্রথম দেখা, এ নাম সৃষ্টির মূল অতুল অবনীতলে, এ নাম সুবিত জান্নাতি হুরের গলে, এ নাম সৃষ্টির পরম প্রিয় কাঙ্ক্ষিতবতী, এ নাম বিশ্ব সবার চির নন্দিত পতি, এ নাম স্রষ্টার ভরে সৃষ্টির পরম তফ, এ নাম খুদ আরশ অধিপতির জফ, এ নাম বিশ্বকাননে ফুটা
অনিন্দ সুন্দর ফুল, এ নাম বিশ্ববিধাতার অতি প্রিয় রাসূল, এ নাম গোটা মানবতার মুক্তির দূত, এ নাম অতুল অনুপম চিরপুত। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মারহাবা, তোমার কবিতা খুশিয়া আমাদের গালিব ভাই আপনাকে 500 টাকা উপহার দিয়েছেন বলে মারহাবা।